আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাইমান এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের যে কালারবাট মুরগির শেডে আছি, তো এখানে প্রায় 2500-3000-এর মতো কালারবাট মুরগি আছে। এখন এই মুরগিগুলো বিক্রির উপযোগী, এগুলোর এক একটি গড় ওজন আর কি, ছোট বড় এগুলো গড় ওজন দিয়েছিলাম আমরা। গড় ওজন এখন প্রায় 800 গ্রামের মতো আসছে, 800-850 এরকম আছে। তো আমরা এখন চাচ্ছি যে এই শেডের যে মুরগিগুলো রয়েছে এখন আমরা সেল করে দিব। যদি আমার পেজে বা যদি কারো পরিচিত যদি কোনো ডিলার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাচ্ছি মুরগিগুলোকে একসাথে সেল করে দেওয়ার, কারণ হচ্ছে এখানের যে বাজার আছে বা কিছু এগুলো খুঁড়ছো খুঁড়ছো সেল দিতে চাচ্ছি না, এই জন্য আমরা এখনও বিক্রি এগুলো শুরু করি নাই। এমনিতে আমাদের যারা আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক রয়েছেন তারা দেখছিলেন যে ফার্মি মুরগিগুলো আমরা বাজারে বা ছোট ছোট যারা এদিকের পাইকারি মুরগি বিক্রি করে তাদের কাছে আমরা সেল করছিলাম। কিন্তু এখানে যেহেতু কালারবাট অনেক মুরগি, তো আমরা একসাথে এগুলো সেল করে দিচ্ছি। এগুলো এখন হচ্ছে দেখা যায় যেগুলো সোনালি বা কালারবাট এগুলো 700-800 গ্রামই হচ্ছে এদের ভালো একটা ই থাকে ওজন, কারণ এ সময় বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন রেস্টুরেন্টে এটা সেল হয়। বড় হয়ে গেলে তখন তো আবার বিক্রি করতে সমস্যা হয়, এজন্য আমরা একবারে এই মুরগিগুলো বিক্রি করে দিব। তো যারা ক্রয় করতে আগ্রহী বা যারা দেখা যায় মুরগির ব্যবসায়ী রয়েছেন আমরা একবারে সেল দেব, কিন্তু অল্প যদি অনেকে বলতে পারেন যে অল্প নেব বা কিছু, সেক্ষেত্রে যদি খামারে এসে নিতে হবে, আর সম্পূর্ণ মুরগিটাই আমরা একবারে সেল দিতে চাচ্ছি। আর দামের কথা হচ্ছে বাজার মূল্য যেটা সেই হিসেবে আমরা সেল করব, কারণ দেখা যায় যে প্রথম মানে আমরা যে রেট বলি না বলি কেন প্রত্যেক দিনই তো একটা মুরগির রেট থাকে, তো সেই রেট অনুযায়ী আমরা বিক্রি করব। তো সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার, বা আমার পেজেও যোগাযোগ করতে পারবেন। আমাদের এই শেডটি এই মুরগিগুলো সবগুলো বিক্রি করে তারপর আবার নতুন করে এখানে মুরগি উঠাবো। আর সোনালি এবার আমরা কালারবাট তো উঠাইছি, কালারবাট আরও ছোটো 2000 আছে আমাদের, ওগুলো এখনও বিক্রির উপযোগী না, ওগুলো মাত্র 10-15 দিনের মতো বয়স হয়েছে। আর হচ্ছে এখানের যে মুরগিগুলো রয়েছে এটা শেষ হওয়ার পর এই শেডে আমরা সোনালি মুরগি আবার দেবো ইনশাল্লাহ। আরেকটি কথা হচ্ছে যারা নিয়মিত মুরগি বিক্রয় করে থাকেন বা কিছু, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা খামার ভিজিটে আসতে পারেন, কারণ আমাদের নিয়মিত এখানে এখন মাংসের জন্য মুরগি উৎপাদন করা হয়। আমরা দেখা যায় সোনালি, কালারবাট, তারপরে হচ্ছে ফাউমি, মোরগ যেগুলো রয়েছে, মোরগ বিভিন্ন ধরনের মুরগি সবসময় আমাদের খামারে থাকে। তো যারা কিনতে আগ্রহী বা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এটা হচ্ছে একটা বিক্রয় পোস্ট বলতে পারেন, যে যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।